বাবা ডাকে। আজকের ঐতিহাসিক পথযাত্রা ঠিক 4টের সময় শুরু হবে, ঠিক 4টের সময় শুরু হবে আজকের ঐতিহাসিক পথযাত্রা, আজকের ঐতিহাসিক পথযাত্রা ঠিক 4টের সময় শুরু হবে। আঞ্জুমানে জমিয়তে উলামার ডাকে স্বচ্ছ পঞ্চায়েত করার লক্ষ্যে এবং সঠিক গরিব মানুষদের প্রাপ্য বুঝিয়ে দিতে, আবাস যোজনার বাড়িগুলো সঠিক প্রাপ্যদারদের বুঝিয়ে দিতে, এবং আউলাদে মুসাদ্দেদুজ্জামান জেলে আছে, আউলাদে মুসাদ্দেদুজ্জামানের মুক্তির দাবিতে আজকের ঐতিহাসিক পথযাত্রা। দল মত পদ নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আজকে ঠিক 4টের সময় আজকে সবাই একত্রিত হয়ে ঐতিহাসিক পথযাত্রাটিকে সাফল্য মণ্ডিত করে তুলব। আমরা সবাই জানি, আমরা সবাই মানি, আমরা কোনো রাজনীতি কালার চিনি না, কোনো রাজনীতি নেতা চিনি না, আমরা কোনো রাজনীতি কালার দেখি না, আমরা আওলাদে মুসাদ্দেদুজ্জামান বুঝি। কেন গোটা বাংলার মানুষ সবাই জানে, এপার বাংলা ওপার বাংলার মানুষ জানে, ফুরফুরা শরীফ আমাদের প্রাণকেন্দ্র, দাদা হুজুর হলো আমাদের ইমান। আজকে দাদা হুজুরের দরবারে গোটা বাংলার মানুষ যায়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ যায়, গিয়ে বলে আব্বা আমার ওটা হয়েছে, আব্বা আমার সেটা হয়েছে, আব্বা ভুগ দাও, আব্বা পানি পড়া দাও, আব্বা তাবিজ দাও। আজকে আব্বার ছেলে লাঞ্ছিত হবে, আব্বার ছেলে মার খাবে, আব্বার ছেলে জেল খাটবে, আব্বার ছেলে আজকে মার খাবে, গোটা বাংলার মানুষ কিন্তু মেনে নিতে পারে না, গোটা বাংলার মানুষ ধিক্কার জানাচ্ছে, গোটা বাংলার মানুষ ধিক্কার জানাচ্ছে। তাই আজকে আসুন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আসুন, আজকের আজকের ঐতিহাসিক পথযাত্রার থেকে সাফল্য মণ্ডিত করে তুলুন। গোটা বাংলার মানুষ মেনে নিতে পারে না, এপার বাংলা ওপার বাংলা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ সবাই ফুরফুরা শরীফে যায়। ফুরফুরা শরীফে কি মধু আছে গোটা বাংলার মানুষ জানে। আজকে সেই আওলাদে মুসাদ্দেদুজ্জামানের গায়ে হাত দেওয়া হয়েছে, আওলাদে মুসাদ্দেদুজ্জামানকে অপমান করা হয়েছে, আওলাদে মুসাদ্দেদুজ্জামানকে জেল দেওয়া হয়েছে, আওলাদে মুসাদ্দেদুজ্জামানকে মারা হয়েছে, গোটা বাংলার মানুষ মেনে নিতে পারে না। তাই আজকে ঐতিহাসিক পথযাত্রা আঞ্জুমানে জমিয়ত উলামার ডাকে স্বচ্ছ পঞ্চায়েত গড়ার লক্ষ্যে সঠিক গরিব মানুষের প্রাপ্য বুঝিয়ে দিতে, আবাস যোজনার বাড়িগুলো সঠিক প্রাপ্যদারদের দিয়ে দিতে, এবং আওলাদে মুসাদ্দেদুজ্জামানের মুক্তির দাবিতে আজকের ঐতিহাসিক পথযাত্রা ঠিক 4টের সময় শুরু হবে। তাই দল মত পদ নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই দলে দলে যোগদান করুন।